डियर स्टूडेंट्स माँ अकाडेमिर ऑनलाइन वीडियो क्लास में तुम्हारे स्वागत। हमारे एखनकार क्लास विषय मुखस्त छाड़ाई त्रिशटी त्रिकोणमितिक मान निर्णय कौशल। आज के आमरा 0, 30, 45, 60 और 90 डिग्री कोण त्रिकोणमितिक अनुपात गुलो लेखार कौशल शिखब। से क्षेत्र में प्रथम शून्य थेके चार पर्यन्त संख्यागुलो एभावे लिखब। তা 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রির উপর আমি পাঁচটি সংখ্যা লিখেছি 0, 1, 2, 3, 4। এখন সংখ্যা পাঁচটির প্রতিটিকে চার দ্বারা ভাগ করি। পাঁচটি ভগ্নাংশ পেলাম এবং প্রতিটি ভগ্নাংশকে আমরা বর্গমূল করি। শূন্যকে চার দিয়ে ভাগ করলে শূন্য হয়, শূন্যের বর্গমূল শূন্য হবে। 1/4 এর বর্গমূল নিশ্চয়ই হাফ হবে। 2 কে 4 দিয়ে ভাগ করলে হাফ হবে, হাফের বর্গমূল হবে 1/√2। 3/4 এর বর্গমূল হবে √3/2। 4 কে 4 দ্বারা ভাগ করলে 1 হবে, 1 এর বর্গমূল হবে 1। বিষয়টি আরেকবার খেয়াল করি। প্রথমে 0, 1, 2, 3, 4 সংখ্যাগুলো নিয়েছি, প্রতিটি সংখ্যাকে 4 দিয়ে ভাগ করেছি, তারপর প্রতিটি ভগ্নাংশকে বর্গমূল করেছি। ফলে 0, ½, 1/√2, √3/2 এবং 1 এই 5টি মান আমরা পেয়েছি। মূলত এই 5টি মান দিয়েই আমরা এখানে 30টি মান বের করতে পারব। আর তা হলো এভাবে, এই মানটি হলো sin 0 এর মান, অর্থাৎ sin 0 = 0, sin 30 = ½, sin 45 = 1/√2, sin 60 = √3/2, sin 90 = 1। তাহলে এই 5টি মান থেকে আমরা sin 0, 30, 45, 60 এবং 90 ডিগ্রি মান পেয়ে গেলাম। এবারে cos 0 = হবে এই 1। কসের ক্ষেত্রে আমরা এই পাশ থেকে এদিকে চলে আসবো, তাহলে cos 0 = 1, আমরা এখানে 1 লিখব। cos 30 = √3/2, cos 45 = 1/√2, cos 60 = ½ এবং cos 90 = 0। আমরা তাহলে সাইন এবং কসের 0°, 30°, 45°, 60° এবং 90° মানগুলো পেলাম। এখন তাহলে আমরা অতি সহজেই ট্যান, কোসেক, সেক, কট এর মান বের করতে পারবো। কারণ tan 0 = sin 0 / cos 0, sin 0 এর মান 0, cos 0 এর মান 1 = 0। tan 0 এর মান পেলাম 0, অর্থাৎ এই সারির মানগুলোকে এই সারির মান দিয়ে ভাগ করলে tan এর মান পাওয়া যাবে। তাহলে tan 30 হবে ½ কে √3/2 দ্বারা ভাগ, ½ ভাগ √3/2, অর্থাৎ 2 কাটা যাবে 1/√3, tan 30 হবে 1/√3, tan 45 হবে 1/√2 কে 1/√2 দ্বারা ভাগ, তার মানে হবে 1, tan 60 হবে √3/2 কে ½ দ্বারা ভাগ, তা 2 কাটা যাবে √3, tan 90 হবে 1 কে 0 দ্বারা ভাগ, 1 কে 0 দ্বারা ভাগ, অর্থাৎ ইনফিনিটি হবে, অসীম মান, অসংজ্ঞায়িত। tan এর মানগুলো পেয়ে গেলাম, tan 0 = 0, tan 30 = 1/√3, tan 45 = 1, tan 60 = √3, tan 90 = ইনফিনিটি। এবার কোসেক, আমরা জানি cosec = 1/5, অর্থাৎ সাইনের মানগুলোর বিপরীত মানগুলোই হবে কোসেকের মান।
সাইন জিরো সমান যদি জিরো হয় তাহলে কোসাইন জিরো হবে জিরো এর বিপরীত, আমরা জানি জিরো এর বিপরীত হলো ইনফিনিটিভ অসীম। সাইন থার্টি মান হাফ, কোসেক থার্টির মান হবে হাফের বিপরীত অর্থাৎ টু, কোসেক ফর্টি ফাইভ হবে সাইন ফর্টি ফাইভের বিপরীত, ওয়ান বাই রুট টু এর বিপরীত হবে রুট টু, কোসেক সিক্সটির মান হবে রুট থ্রি বাই টু এর বিপরীত অর্থাৎ উপরে টু যাবে নিচে রুট থ্রি আসবে। কোসেক নাইনটির মান ওয়ান এর বিপরীত হবে অর্থাৎ ওয়ান। আমরা কোসেকের মানগুলো পেয়ে গেলাম, কোসেক জিরো সমান ইনফিনিটি, কোসেক থার্টি সমান টু, কোসেক ফর্টি ফাইভ সমান রুট টু, কোসেক সিক্সটি সমান টু বাই রুট থ্রি, কোসেক নাইনটি সমান ওয়ান। এবার সেক, আমরা জানি সেক ইকুয়াল টু ওয়ান বাই কস, অর্থাৎ কসের মানগুলোর বিপরীত মানগুলোই হবে সেকের মান। কস জিরো এর মান যদি ওয়ান হয় তো সেকের মান হবে ওয়ান এর বিপরীত ওয়ান, কস থার্টি এর মান যদি রুট থ্রি বাই টু হয় তাহলে সেক থার্টি হবে এর বিপরীত টু বাই রুট থ্রি, সেক ফর্টি ফাইভ এর মান হবে ওয়ান বাই রুট টু এর বিপরীত রুট টু, সেক সিক্সটি এর মান হবে হাফের বিপরীত টু, সেক নাইনটি এর মান হবে জিরো এর বিপরীত ইনফিনিটি। তাহলে আমরা পেলাম সেক জিরো সমান ওয়ান, সেক থার্টি সমান রুট টু বাই রুট থ্রি, সেক ফর্টি ফাইভ সমান রুট টু, সেক সিক্সটি সমান টু এবং সেক নাইনটি সমান ইনফিনিটি। এবার কট, আমরা জানি কট ইকুয়াল টু ওয়ান বাই ট্যান, ট্যানের মানগুলোর বিপরীত মানেই হবে কটের মান। আচ্ছা ট্যান জিরো সমান জিরো হলে জিরো এর বিপরীত ইনফিনিটি হবে কট জিরো এর মান, ট্যান থার্টি সমান ওয়ান বাই রুট থ্রি এর বিপরীত মান হবে রুট থ্রি, ট্যান ফর্টি ফাইভ সমান ওয়ান, ওয়ান এর বিপরীত ওয়ান, কাজে কট ফর্টি ফাইভ সমান ওয়ান, ট্যান সিক্সটি সমান রুট থ্রি, রুট থ্রি এর বিপরীত হলো ওয়ান বাই রুট থ্রি, কাজে কট সিক্সটি সমান ওয়ান বাই রুট থ্রি, ট্যান নাইনটির মান ইনফিনিটি, ইনফিনিটির বিপরীত জিরো, কাজে কট নাইনটি এর মান জিরো। তাহলে কট জিরো সমান ইনফিনিটি, কট থার্টি সমান রুট থ্রি, কট ফর্টি ফাইভ সমান ওয়ান, কট সিক্সটি সমান ওয়ান বাই রুট থ্রি এবং কট নাইনটি সমান জিরো। এভাবে আমরা এই পাঁচটি মান জিরো হাফ ওয়ান বাই রুট টু রুট থ্রি বাই টু এবং ওয়ান এই পাঁচটি মান দ্বারা আমরা তিরিশটি মান বের করতে পারলাম। আর এটি করতে জাস্ট আমাদেরকে মনে রাখতে হবে জিরো ওয়ান টু থ্রি ফোরকে চার দ্বারা ভাগ করতে হবে এবং তার বর্গমূল করতে হবে।